সম্মুখ যুদ্ধ কৌশলের আমূল পরিবর্তনের মূলে যে কয়েকটি জিনিসের অপরিসীম ভূমিকা রয়েছে, ট্যাঙ্ক হলো তাদের মাঝে অন্যতম। শত্রুর গোলা বারুদকে তুয়াক্কা না করে শত্রু শিবিরে প্রবেশ করে যুদ্ধ করার জন্য স্থলপথে এর চেয়ে আদর্শ বাহন আর হয় না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এইসব ট্যাঙ্কেও যুক্ত হচ্ছে নানান আধুনিক যন্ত্রপাতি, যার ফলে এক একটি হয়ে উঠেছে আর অপ্রতিরোধ্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে আধুনিক 10টি যুদ্ধ ট্যাঙ্ক সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, MX-56 লেক্রেসি। প্রধান আকর্ষণ 120 mm L-52 স্মুথ বোর অটোলোডার, সর্বোচ্চ গতি 72 কিমি/ঘন্টা। মাত্র 3 জন ক্রু দ্বারা চালিত মডুলার কম্পোজিট আর্মযুক্ত এই ট্যাঙ্কটি বিশেষত হল এতে কোনো লোডারের প্রয়োজন হয় না। অর্থাৎ অন্যান্য ট্যাঙ্কে যেমন একটি সেল ফায়ার করার জন্য পরবর্তী সেল লোড করার জন্য একজন লোডারের প্রয়োজন হয়, এক্ষেত্রে তার দরকার পড়ে না। এই বিশেষত্বের কারণে এর ফায়ার রেট অন্যান্য অধিকাংশ ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি। শুধুমাত্র ফায়ার রেটই নয়, 1500 horsepower ইঞ্জিনের বদলে এর গতি অন্যান্য ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি, আর তাই এটি পৃথিবীর সবচেয়ে দামি ট্যাঙ্কের খেতাবটি দখল করে নিয়েছে। 2, C1 এরিয়াতে। প্রস্তুতকারী দেশ ইতালির প্রধান আকর্ষণ 120 mm L-44 স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 65 কিমি/ঘন্টা। এই ট্যাঙ্কটি ইটালিয়ান সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। লার্জ অপটিক্যাল এবং ডিজিটাল ইমেজিং সংযুক্ত এই ট্যাঙ্কটি ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত মানের। এটি দিনে এবং রাতে যে কোনো পরিবেশে ব্যবহার করা যায়। এটির সাহায্যে চলমান অবস্থাতেই টার্গেটে ফায়ার করা যায়। এর আর্মটি স্টিল কম্পোজিট ব্লেড দিয়ে তৈরি, যার সাথে ব্রিটিশ চ্যালেঞ্জার 2 এবং আমেরিকান A1 এর সদস্য রয়েছে। 3, চ্যালেঞ্জার 2। প্রস্তুতকারী দেশ ইউনাইটেড কিংডম। প্রধান আকর্ষণ 120 mm L-30A1 রিফিল গান, সর্বোচ্চ গতি 59 কিমি/ঘন্টা। যদিও এটি পৃথিবীর অন্যতম ধীর গতি সম্পন্ন ট্যাঙ্ক, কিন্তু এটির আর্ম হলো দুনিয়ার সেরা। এর আর্ম এখনো পর্যন্ত কোনো শত্রু গোলার আঘাতে ভেদ করা সম্ভব হয়নি। এই বিষয়ে একটি গল্প প্রচলিত আছে। একবার ইরাক অভিযানের সময় একটি চ্যালেঞ্জারের ওপর প্রায় 70টি রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করেও এর কোনো ক্ষতি করা সম্ভব হয়নি। 4, K2 ব্ল্যাক পান্থার। প্রস্তুতকারী দেশ দক্ষিণ কোরিয়া। প্রধান আকর্ষণ 120 mm L-55 স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 70 কিমি/ঘন্টা। জার্মান লেপার 2 এবং এই ট্যাঙ্কটি একই ধরনের বন্দুক ব্যবহার করে থাকে। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি আপনাআপনি শত্রু যানবাহন শনাক্ত করে এবং টার্গেট লক করতে সক্ষম। এই ট্যাঙ্কটির আরেকটি বিশেষত্ব হল এটির দ্বারা অনায়াসে হেলিকপ্টার আঘাত করা যায়, যা কিনা খুব বেশি ট্যাঙ্কে পারে না। 5, লেপার 2। প্রস্তুতকারী দেশ জার্মানি। 120 mm রহিমেটাল L-55 স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 72 কিমি/ঘন্টা। এটি পৃথিবীর অন্যতম সেরা একটি ট্যাঙ্ক। ফায়ার রেট এবং গতির কারণে এটি সামরিক বিশেষজ্ঞদের মনে জায়গা করে নিয়েছে। কসোভো এবং আফগানিস্তানে অত্যন্ত সফলভাবে এটিকে ব্যবহার করা হয়। 6, M1A2 আব্রামস। প্রস্তুতকারী দেশ যুক্তরাষ্ট্র। প্রধান আকর্ষণ 120 mm L-44 স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 67 কিমি/ঘন্টা। 1980 সালে এটিকে প্রথম জনসম্মুখে আনা হয় এবং কেবলমাত্র 1991 সালে গাল্ফ যুদ্ধে ব্যবহার করা হয়। এটিকে যুক্তরাষ্ট্রের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে আখ্যায়িত করা হয়, যার ফলে তারা এটিকে মিশর, কুয়েত, সৌদি আরব, ইরাক এবং অস্ট্রেলিয়ার কাছে বিক্রি করতে সক্ষম হয়। 7, মার্কাবা Mark IV। প্রস্তুতকারী দেশ ইসরায়েল। প্রধান আকর্ষণ 120 mm স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 64 কিমি/ঘন্টা। এই ট্যাঙ্কটি পৃথিবীর অন্যতম সেরা আর্ম ট্যাঙ্ক হিসাবে পরিচিত। এর ডিজাইন অন্যান্য ট্যাঙ্কের ডিজাইনের সাথে একবারই যায় না। এর ক্ষেত্রে ইঞ্জিন রাখা হয়েছে ট্যাঙ্কের সামনে, যা ক্রুদের অতিরিক্ত সুরক্ষাদানে ভূমিকা রাখে। এটি অন্যান্য ট্যাঙ্কের তুলনায় বেশি পরিমাণ সৈন্য এবং গোলা বারুদ বহনে সক্ষম। আনলোড অবস্থায় এটির ভেতরে একসাথে 10 জন পর্যন্ত বসতে পারে। IMI উইনজ্যাকের নামক এক প্রোগ্রামের মাধ্যমে এটি ধাবমান প্রজেক্টাইল শনাক্ত করতে সক্ষম। এটি দিয়ে হেলিকপ্টারের ওপর আক্রমণ আনা সম্ভব। 8, T-90। প্রস্তুতকারী দেশ রাশিয়া। প্রধান আকর্ষণ 125 mm স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 65 কিমি/ঘন্টা। এই ট্যাঙ্কটি রাশিয়ার সফলতম ট্যাঙ্ক T-72 এর আদলে তৈরি করা হয়েছে। এটি এর পশ্চিমা প্রতিবন্ধীদের তুলনায় এতটা আধুনিক না হলেও এটি অত্যন্ত সাশ্রয়ী। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে ব্যবসাফল ট্যাঙ্ক হিসেবে আখ্যায়িত। 9, Type-10। প্রস্তুতকারী দেশ জাপান। প্রধান আকর্ষণ 120 mm L-44 স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 70 কিমি/ঘন্টা। 2012 সালে জনসম্মুখে এসে এটি এখনও পর্যন্ত সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক হিসেবে নিজের স্থান দখল করে রেখেছে। একই সাথে অসাধারণ গতি এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি সামরিক বিশেষজ্ঞদের কাছে অন্যতম আকর্ষণ। 10, Type-99। প্রস্তুতকারী দেশ চীন।
প্রধান আকর্ষণ 125 mm স্মুথ বোর গান, সর্বোচ্চ গতি 80 কিমি প্রতি ঘন্টা। এই ট্যাঙ্কটিকে রাশিয়ান T80 এবং জার্মান লেপার্ড 2 এর সংকর হিসাবে উল্লেখ করা যেতে পারে। এর আসল কার্যকারিতা আজ পর্যন্ত কখনো পরীক্ষা করে দেখা হয়নি অথবা পরীক্ষায় কোনো আলামত পাওয়া যায়নি, যার ফলে অনেক পশ্চিমা সামরিক বিশেষজ্ঞের মধ্যে এর এত গুণাগুণ আসলে নিছক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।